বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। বৃহস্পতিবার পটিয়ার কোলাগাঁও ইউনিয়নে নিজ অর্থায়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। হুইপ আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবে। এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সালেহ চৌধুরী, কোলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক চৌধুরী সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে হাবিলাস দ্বীপ ইউনিয়নে পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। জ্বালাও পোড়াও আন্দোলন করে আওয়ামী লীগকে দমাইতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি, বাংলাদেশ বঙ্গবন্ধুর সৃষ্টি, সেই বাংলাদেশকে অন্যদের হাতে আমরা তুলে দিতে চাই না। তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। তারা হাজার হাজার কোটি টাকা মা ছেলে পাচার করে নিয়ে গেছে,